মোস্ট ওয়েলকাম ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, বর্তমান সময়ে যে দুটি সেরা চাকরি ত্রিপুরার মধ্যে ফর্ম ফিল আপ চলছে এবং সবচেয়ে বড় অপরচুনিটি হলো কি, এই চাকরিগুলোর পরীক্ষা ত্রিপুরাতেই হচ্ছে, ট্রেনিংও ত্রিপুরাতেই হচ্ছে এবং পোস্টিংও ত্রিপুরাতেই হচ্ছে। যেগুলোর যোগ্যতা 10th 12th গ্রাজুয়েশন ITI বিভিন্ন যোগ্যতায় পোস্ট রয়েছে, ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে এবং শূন্যপদ দুটোটা পোস্ট মিলে রয়েছে 690টি। বর্তমান সময়ে এ দুটি সেরা চাকরির ফর্ম ফিল আপ ত্রিপুরার মধ্যে চলছে। তোমরা যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যদি তুমি যোগ্য হও অবশ্যই আবেদন করবে। কিভাবে আবেদন করবে, কিভাবে সিলেকশন পাবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখতে হবে। চলো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা গ্যারান্টির সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবা, SSC GD, SSC MTS, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TPSC কম্বাইন, হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, GRBT 2, রেলওয়ে NTPC, আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট আপডেটেড A to Z নোটস। তোমরা যদি আমাদেরগুলো নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশনেও আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু বলতে পারি, যথেষ্ট চেষ্টা করেছি নোটটিকে বেটার থেকে বেটার করার জন্য, যেহেতু তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেয়েছো কর্মবার্তা অনলাইন নোট কতটা সাকসেস পেয়েছে। ইয়েস, এর থেকে বেটার আমরা করতে চেষ্টা করছি, দিন দিন তোমরা ভালো রেসপন্স পাবে। চলো আমরা প্রথমে যে জব নোটিফিকেশানটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা সম্বন্ধে তোমরা জানো, আমাদের চ্যানেলও ডিটেলস ভিডিও এসেছে, আমরা নিয়ে এসেছি, সেটা হলো NICL অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পোস্টে গ্রুপ সি ক্যাটাগরির অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে, যার সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 500টি ভ্যাকেন্সি রয়েছে, বাট ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র 2টি, তাও ইউআর ক্যান্ডিডেটদের জন্য। বাট 2টি ভ্যাকেন্সি হলেই তুমি যে মন খারাপ করবে, অ্যাপ্লাই করবে না এমনটা না। ইউআরদের জন্য ভ্যাকেন্সি যে কোনো ক্যাটাগরি SC ST সকলেই অ্যাপ্লাই করতে পারবে, এবং 2টি ভ্যাকেন্সি যে আগামী দিনে 20টি ভ্যাকেন্সি হবে না তুমি এটা কিন্তু বলতে পারো না, ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে। কেন, প্রিভিয়াস ইয়ারগুলোর রেকর্ডটা এমনই রয়েছে, যা ভ্যাকেন্সি ছিল তার থেকে ভ্যাকেন্সি কিন্তু ডাবল ত্রিফল হয়েছে। সুতরাং তুমি 2টা ভ্যাকেন্সি না 20টা ভ্যাকেন্সি তুমি দেখবে না, তুমি অ্যাপ্লাই করে প্রিপারেশান শুরু করো। কীভাবে প্রিপারেশান করবে আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমরা গাইড করব। ওকে, চলো নেক্সট, তোমাদের লাস্ট ডেটটা তুমি দেখে নাও, 11 নভেম্বর 2024 তোমাদের লাস্ট ডেট রয়েছে। কোয়ালিফিকেশান শুধুমাত্র গ্রাজুয়েশান, যেই কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্রাজুয়েশান করে থাকো তাহলে তুমি এলিজিবল আবেদন করতে পারবে। কোনো মানে স্ট্রিমের প্রয়োজন নেই, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র গ্রাজুয়েশান হলে অ্যাপ্লাই করতে পারবে। বয়স কত, বয়স 21 থেকে 31 বছর। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে SC ST OBC যারা রয়েছে তোমরা কিন্তু রিল্যাক্সেশনটা পেয়ে যাবে, যদিও SC ST OBC ভ্যাকেন্সি নেই, জেনারেল ভ্যাকেন্সি রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, চলো নেক্সট, সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে হবে। সিলেকশন প্রসেস হবে, রিটার্ন এক্সাম হবে, এবং রিটার্ন এক্সাম 2টি পার্টে হবে, একটি হবে প্রিলিমস এক্সাম এবং একটি হবে মেইনস এক্সাম। প্রিলিম এক্সামে কোয়ালিফাই করার পরে তোমাকে মেইনস এক্সামে ডাকা হবে, এবং মেইনস এক্সাম কোয়ালিফাই করলে তোমাকে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা দিতে হবে। যেমন তুমি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে, ত্রিপুরা বাংলা ককব্রোক যে কোনো একটার উপরে তোমার টেস্ট হবে, বাংলা জানলে বাংলা, ককব্রোক যারা জানো ককব্রোক, নো প্রবলেম, ঠিক আছে। রিজনাল ল্যাঙ্গুয়েজ একটা টেস্ট দিতে হবে। তারপর তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে, আগরতলাতে এক্সাম সেন্টার হবে, একদম নির্দ্বিধায় আগরতলাতে এক্সাম সেন্টার হচ্ছে। পোস্টিং কোথায় হবে, ত্রিপুরাতে হবে, একদম 100% কনফার্ম ত্রিপুরাতে পোস্টিং হবে, ঠিক আছে। এখন তোমাদের যে রিটার্ন এক্সামের যে সিলেবাসটা এটা তোমরা একটু দেখে নাও। রিটার্ন এক্সামের সিলেবাসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম যে প্রি এক্সামটা তোমাদের হবে সেটার সিলেবাসটা হলো তোমাদের 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, 100টি কোশ্চেন থাকবে, এর মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের 30টি কোশ্চেন 30 মার্ক থাকবে, রিজনিং এবিলিটি 35টি কোশ্চেন 35 মার্ক থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35টি কোশ্চেন 35 মার্ক থাকবে। তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, আমাদের চ্যানেলে ম্যাথ কোয়ান্টিটি অ্যাপটিউড অ্যান্ড রিজনিংয়ের ক্লাস শুরু হয়ে গেছে,
ছয় থেকে সাতটি ক্লাস অলরেডি হয়ে গেছে, আরও ক্লাস আমাদের কন্টিনিউ চলবে, তবে প্রত্যেক দিন আসছে না, এক দুদিন গেপে গেপে ক্লাসগুলো আসছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে, এই এক্সামে তোমাদের কাজে আসবে। তাছাড়া রেলওয়ে এনটিপিসি, এসএসসি জিডি, এ ধরনের জিআরবিটির গ্রুপ ডি, এ ধরনের এক্সামে তোমার কাজে আসবে, ভালো হেল্প হবে। তোমরা একটু অ্যাটেন্ড করে আমাদের ক্লাসগুলো দেখতে পারো, ফ্রি ইউটিউব ক্লাস, ঠিক আছে? চলো তাহলে প্রি এক্সামের বুঝতে পেরেছো। নেক্সট, প্রি এক্সাম ক্লিয়ার করার পরে হবে মেন এক্সাম। মেন এক্সাম তোমাদের 200 মার্কের হবে, 200টি কোশ্চেন থাকবে। কোন কোন সাবজেক্ট থেকে থাকবে? সেম টেস্ট অফ রিজনিং থেকে 40টি কোশ্চেন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40টি কোশ্চেন 40 মার্ক থাকবে, নিউমেটিক্যাল অ্যাবিলিটি 40টি কোশ্চেন 40 মার্ক থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 মার্ক থাকবে, এবং কম্পিউটার নলেজ 40টি কোশ্চেন 40 মার্ক থাকে। এভাবে 200টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মানে এক করে 200 মার্কে তোমাকে এক্সাম দিতে হবে। মেন এক্সাম ক্লিয়ার করেছো, তোমাকে নেক্সট ডাকা হবে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্টে, ঠিক আছে? বুঝতে পারছো, রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কোয়ালিফাই করেছো, তুমি ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে ত্রিপুরার মধ্যেই NICL-এর কোনো অফিসে। ত্রিপুরার মধ্যে অনেকগুলো NICL অফিস রয়েছে, তোমরা জানো, আগরতলা তো 2-3টা রয়েছে, আমি জানি নিজে, অন্যান্য সাইডে অন্যান্য সাব ডিভিশন বা অন্যান্য ডিস্ট্রিক্টও কিন্তু ত্রিপুরাতে রয়েছে। যে কোনো এক জায়গায় তুমি পোস্টিং পাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার সরকারি চাকরি, সিমিলার টু LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের মতন। কারণ LIC একটু পপুলার, সে তোমরা বেশি জানো, সে কারণে LIC-র তুলনা আমি করেছি, ঠিক আছে? 60 বছর পর্যন্ত চাকরি করবে, তার পরবর্তী সময়ে কিন্তু পেনশন রয়েছে, একদম সেফ অ্যান্ড সিকিউর লাইফ, ঠিক আছে? আরামসে অ্যাপ্লাই করতে পারো। চলো নেক্সট, যে জবটা রয়েছে ত্রিপুরার মধ্যে যেটার কথা আমি বলেছি, সেটা সম্বন্ধে আমরা কিছুদিন আগেও ভিডিও নিয়ে এসেছি, ONGC অ্যাপ্রেন্টিস 2024। ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে 190টা, শুধুমাত্র ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি 190টা ভ্যাকেন্সি রয়েছে। এটার অপরচুনিটিটা অনেক রয়েছে, ফিউচার অনেক রয়েছে। এটা যদি তুমি করে রাখো, ফিউচারে ONGC যে কোনো পারমানেন্ট চাকরি যখন বের হবে, তখন কিন্তু ONGC অ্যাপ্রেন্টিসশিপ থেকেই কিন্তু নিয়ে থাকে গ্রুপ সি ক্যাটাগরির সবগুলো চাকরি। তাছাড়া তুমি অ্যাপ্রেন্টিসশিপ করার সঙ্গে সঙ্গে কিন্তু 190 জনকে নেবে, এটা আমি বলবো না, কিছু ম্যাক্সিমাম সংখ্যক লোককে কিন্তু সঙ্গে সঙ্গে ওরা পারমানেন্ট চাকরিতে রেখে দেয়। ক্লিয়ার? বুঝতে পারছো, এক বছরে তোমাদের 12 মাসের ট্রেনিং হবে, 12 মাস ট্রেনিং চলাকালীন তোমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে, এবং তুমি তোমার যে ট্রেনিংটা সেটা কিন্তু আগরতলা স্থিত বাদারঘাট যে রয়েছে তোমাদের ONGC হেডকোয়ার্টার সেখানেই হবে, একদম বিন্দাস করতে পারো। এখানে লাস্ট ডেট কবে তোমাদের? 10 নভেম্বর 2024। যদিও লাস্ট ডেট আগে অক্টোবর মাসে ছিল, পরবর্তী সময় এটা ONGC আরও এক্সটেনশন করিয়ে দিয়েছে। 10 নভেম্বর 2024, কোয়ালিফিকেশান 10th 12th, গ্রাজুয়েশন ITI, শুধুমাত্র নর্মাল 10th পাশের পোস্ট রয়েছে, শুধুমাত্র নর্মাল 12th পাশেরও পোস্ট রয়েছে, শুধুমাত্র নর্মাল গ্রাজুয়েশনেরও পোস্ট রয়েছে, 10th সঙ্গে ITIএরও পোস্ট রয়েছে, 12th সঙ্গে ITIএরও পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্ট রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে। আমি এখানে তো ডিটেলস আলোচনা করবো না, তোমরা দেখে নেবে। আমি নোটিফিকেশানটা, NICL-এর নোটিফিকেশান এবং ONGC অ্যাপ্রেন্টিসশিপের নোটিফিকেশান কোথায়, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর তোমরা অবশ্যই জানো, আমাদের টেলিগ্রাম গ্রুপে সব কিছু আপডেট আমরা ওইখানে দিয়ে থাকি। যারা জয়েন করোনি, অবশ্যই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে, জয়েন করে নেবে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। এখানে প্রায় 12,800-900 মতন স্টুডেন্ট রয়েছে, তাদের সঙ্গে জয়েন হয়ে যাবে, বিভিন্ন আপডেট তুমি পেয়ে যাবে, তোমার থেকে কোনো আপডেট মিস হবে না। তাছাড়া আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটা তো জয়েন করে নেবে, এবং ফেসবুক পেজ রয়েছে, সেটাও যদি চাও ফলো করে নেবে, ঠিক আছে? চলো এখন তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে বলে দিলাম আমি। এজ কত লাগছে? 18 থেকে 24। 18 থেকে 24, রিল্যাক্সেশন রয়েছে SC-ST OBC-দের জন্য, রিল্যাক্সেশন OBC-দের জন্য কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। সিলেকশন প্রসেস মেরিট লিস্ট। মেরিট লিস্ট কেমন? মেরিট লিস্ট, তুমি যদি 10th পাশের কোয়ালিফিকেশানে অ্যাপ্লাই করো, তাহলে 10th-এর যে মার্কস, যে মার্কটা প্লাস ITI যদি থাকে, ITI-এর যে মার্কটা, সেটাকে এভারেজ করে 50-50 এভারেজ করে মেরিট লিস্ট হবে। যদি শুধু 10th পাশেরটা দিয়ে তুমি অ্যাপ্লাই করে থাকো, তাহলে কিন্তু 10th-এর যে মেরিট লিস্ট দিয়ে তোমাকে মেরিট লিস্ট দিয়ে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বা সিলেকশন করা হবে। সুতরাং কোনো এক্সাম দিতে হবে না, ওই মার্ক দিয়ে মেরিট লিস্ট বনবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু কোনো ফি লাগবে না, মনে রাখবে, ঠিক আছে? চলো, ট্রেনিং কোথায় হবে? আগরতলাতে হবে, 12 মাসের ট্রেনিং হবে। পোস্টিং কোথায় হবে? ত্রিপুরাতে হবে, 100% গ্যারান্টি ত্রিপুরাতেই হবে, ঠিক আছে? অ্যাপ্লাই কীভাবে করবে, যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দেবো, NICL লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে পাবে, ONGC অ্যাপ্রেন্টিসের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে পাবে। এর থেকে যদি ডিটেল আরও কিছু তোমাদের জানতে হয়, তার উপর আমরা পার্টিকুলার ভিডিও নিয়ে এসেছি। NICL-এর উপরও পার্টিকুলার ভিডিও আছে, ONGC অ্যাপ্রেন্টিসশিপের উপরও পার্টিকুলার ভিডিও আছে আমাদের চ্যানেলে, কিছুদিন আগে তুমি চ্যানেলে গিয়ে দেখে নাও, ঠিক আছে? আর দুটার নোটিফিকেশান যদি লাগে, আবার বলছি, টেলিগ্রাম গ্রুপে রয়েছে,
দেখে নেবে। দুটা জব কিন্তু ত্রিপুরার জন্য বর্তমান সময়ে পারফেক্ট জব, ঠিক আছে। আর যে কোনো জবের নোটিফিকেশান তোমাদের থেকে ছুটবে না, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। আর বিভিন্ন এক্সাম যেগুলো বললাম, যদি তোমরা প্রিপারেশান করছো, এর মধ্যে রেলওয়ে এনটিপিসি রয়েছে, এসএসসি জিডি রয়েছে, এমটিএস রয়েছে, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন্ড রয়েছে, হাইকোর্ট গ্রুপ ডি রয়েছে, ডেন্টাল কলেজ রয়েছে, জিআরবিটি টু রয়েছে, ত্রিপুরা পুলিশ হাইকোর্ট গ্রুপ ডি রয়েছে, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। বিলিভ করো, যদি আমাদের নোটগুলো নিতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্ম্যাট নোট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি আবারও বলছি, ঠিক আছে। আর রেগুলার আমাদের চ্যানেলের ক্লাসগুলো ফলো করবে, আমরা সঙ্গে রয়েছি, প্রিপারেশান চালিয়ে যাও, যেটুকু হেল্প আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে হেল্প করবো, প্রমিস, ঠিক আছে। চলো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবে এবং অবশ্যই একটি লাইক করে দেবে। নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।